শুরু করি, দেখা যাক। বলছে বাই 2005 টু অ্যাচিভ 70% লিটারেসি আর নিউ স্কিম হ্যাজ বিন স্টার্টেড অন 2500001, মানে লিটারেসি রেট আমাদের 70% পৌঁছাবার জন্য একটা নতুন স্কিম লঞ্চ হয়েছে, সেটা শুরু হচ্ছে কবে? 2 মে 2001 থেকে। ক্লিয়ার? প্রথম কনক্লুশন, অন 2005 2001 লিটারেসি লেস ইজ লেস দ্যান 70%। অবশ্যই আমার কম থাকলেই তো আমি বেশির দিকে যাব। এখানে তো কোনো একটা পার্টিকুলার স্টেটের নাম বলেনি যে সবসময় চেষ্টা করছে আমরা যাতে নিচের দিকে যাই। সেকেন্ড, দ্য নিউ স্কিম উড বি কমপ্লিটেড বাই 2005, রাইট? কেন রাইট হলো? তার কারণ এখানে নিউ স্কিম বলেছে। এখানে একটা কথা শোন, যদি বলতো দিস টার্গেট উড বি কমপ্লিটেড বাই 2005, এটা কিন্তু হতো না। কথাটা ভালো করে বোঝ, এখানে বল, যদি বলতো দা টার্গেট উড বি কমপ্লিটেড, এটা আমি ডেফিনেট কনক্লুশন বলতে পারি না। টার্গেট কমপ্লিট হবে কিনা জানি না, বাট স্কিমটা কমপ্লিট হবে, ঠিক আছে? সেই জন্য কিন্তু রাইট হলো। তিন নম্বর বল, বলছে কোয়ালিটি হ্যাজ এ প্রাইস ট্যাগ, ইন্ডিয়া ইজ অ্যালোকেটিং লটস অফ ফান্ড টু এডুকেশন। কোয়ালিটি হ্যাজ এ প্রাইস ট্যাগ, এটা একটা ফ্রেজের মতো ইউজ হয়, মানে ভালো জিনিসের জন্য দাম দিতে হবে, খরচা করতে হবে, ঠিক আছে? আর কি বলছে, ইন্ডিয়া ভারতবর্ষ প্রচুর টাকা অ্যালোকেশন করেছে এডুকেশনের জন্য, ঠিক আছে? ফার্স্ট কনক্লুশন, কোয়ালিটি অফ এডুকেশন অফ ইন্ডিয়া উড ইম্প্রুভ সুন, ঠিক? কেন? ভালো জিনিসের জন্য খরচা করতে হবে, তাহলে খরচা করছে ভালো জিনিস পাবো, ঠিক আছে? আমি কন্ট্রাডিক করবো না বলেছি কোনো কখনো কনক্লুশনকে। সেকেন্ড বলছে, ফান্ডিং অ্যালোন ক্যান এনহ্যান্স কোয়ালিটি অফ এডুকেশন। অ্যালোন মানেই কি? সেই অনলি সেন্স চলে গেল, শুধুমাত্র ফান্ডিং করলেই এডুকেশন বাড়বে, সেটা কিন্তু নয়, ঠিক আছে? ফান্ডিংটা করার প্রয়োজন বাড়াবার জন্য, কিন্তু শুধুমাত্র ফান্ডিং নয়। মানে 1 কোটি টাকা ধর সরকার, খুব কম করে বললাম, কি করলো? 1 লাখ টাকা করে 100 জনের অ্যাকাউন্টে পাঠিয়ে দিল, সেটা করলে তো এডুকেশন বাড়বে না, ওই 1 কোটি টাকাটা ডেভেলপমেন্টে খরচা করতে হবে, এটাই হওয়া উচিত। তাহলে এখানে অনলি 1 1।